রোজা চলতে আছে জোর নজর তো কবাইও ওটিয়া খারিজরা তোরে আত দরজে তোর রোজা আছে তো কিতা করতে এগুলা নে খামো বড়ি ডয়ারে ভিতরে বড়ি দেন তাহলে ডয়ারও আল্লাহ দেয় না এই সমস্ত সেটারই আল্লাহর লগে আর কত করবি আর কত বুঝাছে তো গো মুসলমানের দে সারা পৃথিবীতে কেউ দেখতে হারে না আমি এটা গবেষণা করছি আসলে তোরা ইহুদি একজাত খ্রিস্টান একজাত হিন্দু একজাত বৌদ্ধ একজাত প্রত্যেক জাতের একটা সিস্টেম আছে তবু কোনো সিস্টেমে নাই তোরা স্টিকার লাগাইছ মুসলমান কাম হইল হুরা সিটিং কারে কয় এমন কোন বদখাচ্ছত নাই যেটা মুসলমানে করে না আর শালা অজ্ঞা চা ফান থা তার রোজা মাসে আনি দিছে তোর জিরবে টিরবে শুকেন না কদর তুই জুসান খা টয়লেটের ভিতরে যাই খা এই হেন তার কেউ দেখতো না কোন আমাদের আল্লাহ দেখবো হ্যাঁ টয়লেটের ভিতরে আমাদের আল্লাহ আছে ক তো টয়লেটের ভিতরে আল্লাহ থাকলে তোরা বাঙালির এইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়নস কেন গুস খাস কেন রে এসব আল্লাহ দেয় না ক ভাই আয় আর কথা কইতে এলাম না হেরা বিদর্মী হয়েও বুঝছে রোজার যে একটা শিক্ষা আল্লাহ কোট করে দিছে বন্দা লা আল্লাকুম তাত্তাকুন আমি তোমাকে তাকোয়া শিখানোর জন্য এটা করেছি আর তাকোয়াটা হয়ে গেলে বিচার নিকেশ নেই এটি তোর জাস্ট একটা প্রসেসিং ফারন আর কি তোরে কোনো গাঁটে আটকাইতো না আল্লাহ ফাঁপ করে তোর জান্নাতে লই যাবি গো তুই যা না জায়গাটা জানস জায়গাটা 15 ডিসিমেল তুই রেকর্ডে উঠেছ 16 ডিসিমেল এনদি তোর সাসার গো জাম গাছ আছে এনদি 3 লাখ টিয়া জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে কথা ঠিক কিনা তো চেয়ারম্যান সাহেব কামাল ভাই হেমিয়া তো খবর জানেনি হেমিয়ার কাছে কান্দি কাঁদি আগে 1 মাস তুই ইয়া করছে সরকারি আমিনেরও কাছে কাকু হাঁকিতাম শেষ আরে এ বসুমতির বাসা ইয়াদ ছাড়া আর কিচ্ছু নাই কাকু হাঁকিতাম তো চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে এ দেখেন কাগজপত্র আসলে তুই সিটিং বাজি করি আগে খতিয়ান খোলাইছ 16 ডিসিমেলের অন শুধু এ জাম গাছের লগে কড়িটা লাগাই দিব মারতে চাই গাছগুন কাটিয়ে লাগবে হাতে এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মা ফিলে নাই রে কি তোর রোজার শিক্ষা হাতে লাল কাটিয়াই বশিকপুর ওরে জোরে রুখতে আয় ফোলানে রেখো কাতার সোজা করুন আমি ফর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি আল্লাহ কয় বন্দা আর ককাল তুমি এইভাবে ফিচুটান খেলা খেলবা রোজাটা আমি দিছি তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করবা জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে আর রমজানের দিনের বেলা খায়নি কোনো হ্যাঁ হালাল কামটাও হারাম করে রেখেছে আল্লাহ এত ফ্রিজ ভর্তি খানা কলজা শাঁ শাঁ করো তারপরেও কি এ ফ্রিজের ভিতরে জুস আছে কত কিছু আছে খানা এটা রাখে দিছে মাগো আল্লাহ দেখবো খানাটি কিন্তু হালাল ছিল ইস্তার হরো হালাল লেবো ইনশাআল্লাহ কিন্তু এখন হারাম তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এ পৃথিবীর সব মাল তোমার জন্য হালাল নয় কাফেরেরা যে মনে যেমন চায় এমনে চলব তুমি সুদ ঘুষ হালাল হারাম অবৈধ চাঁদাবাজি অবৈধ ইয়া এ খানাগুলো থেকে তুমি নিজেকে সেভ করবা তুমি যেটা হালাল মাল সেটা খাইবা হারামটা খাইও না এটাই আমি তোমারে শিক্ষা দিতেছি না তোমরা এত কষ্ট দেওয়ানোর দরকার নাই কথা ঠিক কিনা আর রোজার সায়েন্সের ব্যাখ্যা আছে বডির জন্য যে কত ভালো সেদিকে আমি যাচ্ছি না সেটার ব্যাখ্যা আমাদের ওস্তাদ কলিজার টুকরা এই এই জগতের এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন দক্ষিণ পূর্ব এশিয়ার আইকন মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আমাদের প্রিয় বাহিরে তো এগারা আর এই ঈদগার ইমাম তো তিনি পাশে তো ঠিক কিনা আরও একজন স্কলার এখানে আছেন শায়খ আহমদুল্লাহ সাহেব আল্লাহ দুইজনকে নেকায়াত দান করুক বাংলাদেশের এমন একটা গ্রাম বিশ্ববাসী তোমরা মিডিয়ার বরকতে জানো এই বশিকপুর এই দত্তপাড়া এই গ্রামটা বশিকপুরের এই গ্রামটা প্রায় 1600 আলেমের বসস্থান এ বসবাস বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা অংশ আল্লাহ এই দেশবাসীকে লক্ষ্মীপুরবাসীকে চন্দ্রগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন পাশে আছে 2-3 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত আরেক স্কলার মানে যাকে দেখলে বলা যায় না যে উনি বুড়ো মানুষ মাওলানা লুত্ফুর রহমান সাহেব তিনি মৃত্যু সাকরাতুল মৃত্যুতে আছেন আল্লাহ আরশের রব দেওয়ার তো আর কিছুই নাই
তোমার এলেমে যদি লেখা থাকে হায়াতটা নাই, তুমি মোহাব্বত করে তাকে কলমাটা নসিব করাইও। জীবনে কত ভালোবাসা পেয়েছি, কতদিন তিনি আমার বুক ধরে দোয়া করেছেন, চুমুয়ে কেসেন, সন্তানের মতো জড়ায় নিতেন বুকে, দেখা হইলে আগে কলজার মধ্যে লই লিত, এমনি টান দি এমনি কলজার মধ্যে ধরে রেখত। আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না। রব, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ, তোমার কাছে আমাদের একটা দরখাস্ত। এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম, তার গ্রামের পাশেই তার জন্মস্থানে আমরা এখন আছি। আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ তাকে কষ্ট দিও না। একটা দেহে আর কত কষ্ট দিবা, নাবালক থাকতে তোমার বাণীটা প্রচার করছে, এই 82টা বছর বিশ্রাম আর করে নাই। শুধু আমরা যারা বক্তা, আল্লাহ আমরা জানি সেটা, তুমি জানো কয় কিলোমিটার দূরে আমার বাড়িটা, 3টা বাসা আমার, মানা বাসা, আমি বাসাতে যাই নাই। শামসুল ইসলাম কসিবাই প্রোগ্রামটা কোনো দেরি হয় কি না, আসতে সর্বোচ্চ 40 মিনিট, তবু আমি এক রাতে একদিন এখানে পড়ে রয়েছি প্রোগ্রামের স্বার্থে, কোথায় ছেলে মেয়ে কোথায় কি। তো এইভাবে কষ্ট আমি কয়দিন করেছি। আল্লামা লুৎফুর রহমান সাহেব তো জীবনের 82টা বছর কষ্ট করছে, আর ওসের রব ইয়াতিম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মহব্বতে আল্লাহ তার সাকরাতুল মৌত, আল্লাহ তুমি লাঘব করে দাও, আল্লাহ তুমি তাকে ইমানের সহিত কবুল করো, যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজে তাকে ফেরত দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দান করিও, আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। তাদের কবরস্থানে গিয়ে আমি লাইভে কেঁদে দিছি আর কান্নাটা দেখতে পারি নাই, আল্লাহ 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 পড়ি আমিন। একখান ঘর নাই, ঘর ঝরি ঝরি হরে, আর আঙ্গর তো কস খালি আড়া আড়া কোবাইলে যেতে আসি মাল, হিসেব করি যা ডিসেম্বর তো এই পর্যন্ত মাল যা কামাইছি, শুধু সেম প্রিমিয় গাড়ি ইয়ান ডাউন পেমেন্ট দি, শোরুমে যাই কই মারে ইচ্ছে একখান গাড়ি দেন, হিয়ানের হইসাটা এসির জন্য হইতো না। এ সমস্ত কষ্ট কারে কমু, আর বলার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদের শ্রোতাবিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, প্রত্যেককে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম আমরা, আমরা তাকওয়া অর্জন করব, তাহলে এবারে রমজানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাল্লাহ, কি বলেন? আচ্ছা, আরো একটা রিহার্সাল দেখ রমজানের, খুব সুইট সুইট কিছু কথা বলছি আমি। এবারে সম্ভবত প্রথম রমজান কামাল ভাই, ইফতার হলো 6টা 10 মিনিটে, 1000 কোটি মানুষ এই গ্রহে বর্তমানে। আমার হজরত জো বাইডেন ভাই, হজরত বোমা বিশেষজ্ঞ আল্লামা কি বলদিমির না ভ্লাদিমির পুতিন ভাই, জেয়াদের আয়াতিনি তো তারা ডিলিট করে ফেলেছে দুনিয়াতে, তাগো ডরে হুজুরেরা জেয়াদের ওয়াজ করে না আর, লাইভ আয় করিল মার্কে বুকে 250টা আয়াত জেয়াদের, আল্লাহ রসুল জেয়াদ করছে, এনসাফ প্রতিষ্ঠা করি বললাই মারামারি থামাই বললা, আর হে তারা সুবর্ণ রাষ্ট্র যুদ্ধ করেন, আল্লাহ কো জেয়াদের আয়াত দেন ডিলিট করছো, জেয়াদ তোরাই করবি, তোরা করি ভীতি বিশ্বাস করবি, আর মুসলমানও করণ লাগবে না, কেউ করণ লাগবে না। তা আমার এই ভাইয়েরা কেমন, যদি বলে যে 6টা 9 মিনিটে 200 কোটি মুসলমান ইফতার করিবে, নতুবা তাদেরকে শেষ করা হবে, করবি নি? হ্যাঁ করতি না তো, হাসা হাসা জীবন দিয়ে লবি, আয়াত কোগা কেন, রোজার আয়াত কোগা, একটু ব্যাট কাসা আয়াত কোগা অজ্ঞান, সুরা বাকারার 183 নম্বর আয়াত। তো প্রশ্ন ইজ্ঞে ঠিকভাবে পালন করছ, ইজ্ঞান সরে গেলে 10-10 আইবি, এক্সামিনার 10-11 তোরে দিতে ইত্যাদি পারব নি। তো জিনার আইন বাস্তবায়ন না করলে দে, তুই যে ইমান হারা হইবি, নামাজের যে 84 আয়াত আছে, জাকাতের 84 আয়াত আছে, ট্যাক্সের আয়াত আছে, মানব উন্নয়ন মানব সেবার আয়াত আছে, আরও যে আয়াত এগুলো আছে, এগুলোর তো ইচ্ছা মানসা, এতে ফস্ত অজ্ঞা 3 ঘন্টা 40 পৃষ্ঠা লিখছে কফিসটা, এক্সামিনার কত দিব তোরে, আর দিবার সুযোগ আছে নি? আল্লাহ তো এটি বাদ করে দিছি, কোরআন তো কোনো আন ছোড়ো না, রোজার আয়াতিজ্ঞা তো ঠিকই আছে, অন্য নামাজের আয়াতিটাও তো ঠিক আছে, আছে না? তো তুই বোন দুই বললাই নি, এ আ ছোড়ব জিজ্ঞাসা, শেষের সংসারে বিয়ে করছো, তুই দিল্লে জীবন দিয়ে আছে,
বাড্ডুন হিতি সিনাসর গোস্ত খাওয়াই দে বড় ভাবিয়ে রহিমের মা আর তুই হিয়ান্দি জকশিন হিয়ান্দি একটা বানালই দোমালা বাড়ি একটা মারালো হিয়ানো উড়ালাস এতির কাছে আইলে তুই কোঁতাস এতি কর তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজবড়ে তোর দেশি টিমা খাবাই আয় তারপরে আয় তোর আঁশ খাওয়াইলাম আঁশালি আয় তুই তো হিয়ানো উড়ালাস আয় খবর আছি তো ওরা কথা কয় না তো তুই রোজাই গেলে হারানা দিন যা তুই করস উড়ালাস তুই রাব্বুল ইজ্জতের নামাজের আয়াত জেনার আয়াত জাকাতের আয়াত জেহাদের আয়াত ইসলামী স্টেটের আয়াত অফিস আদালতে রাব্বুল ইজ্জত কেমনে কেমনে চলতে গেছে সাহাবা কেরাম 30 বছর তো করে সালা দিছে সেটা তো তুই খোঁজ খবর লইলি না তুই ফাঁস করবি না ফেল করবি তো এই কথাটাই বারবার রোজা আসি তো করে বান্দা সকল কাজে আমার এইভাবে সিস্টেম করিবা যখন দরবার কারবারে বইবা সিস্টেম করি আবার আর দিকে মামুর দিকে টানিও না মামু ঠিক আছে উল্টা দোনো মুই তো মাল খাই তারপরে বাদিরে ক তুইও বেদ কম নবেড়া তোর অন্য মুখ খারাপ হিন্দি বাচ্চু নাটা সব একের লগটি এই সব করে আছে তাকে হাসাদন করে টোঁডা লই যাবে আর এখন সে কথা আর এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে তাহলে ওই রাচ্ছা বিচার করবার সময় হে সময় আল্লাহ থাকে না কেন হে সময় আল্লাহ থাকে না মানুষের সারের হানি ইরিদানের হানি গেন সারে দিবার সময় হারারা ধানে দিল কাশেমের খ্যাত আর জন্টুর খ্যাত আয় সারের হানি গেন হুরি যায় কি ও কাকু কি অবস্থা না গুলে আরা করে গেলেছে সত্তার গুল হিয়ে নহান্দা আসেনি এরকম আল্লাহকে ঠিক সেখানে ভালোবাসতে হইব সুগারি বেগানো রাত 12টাতে প্রিন্সেস ডাইনার যদি দেখস আল্লাহ বল জাহাডি যায় এই আপনি কে ডালি আমি না আমি এখানে শিয়াপ বলছি আর কি আসেন আপনাকে একটু পার করাই দিই ওর কথা কয় না তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা রে আমি নাকি প্রেমের ঘাটের মাঝি আমি আসলে মেঘনা নদীর মাঝি ন আমি প্রেমের ঘাটের মাঝি সিটারি কারে কয় ঠিক না হুন্ডা রিসি দি গ্যারামিরে হুনা আনতি এই জকশন গেলে গই যাগো বাবি তো তো লাভ হইলো কি তার রোজা তুই তো রোজার লগে হলাহলি গেলছ রোজার লগে কি গেলছ তুই লক্ষ্মীপুর কলেজে সরকারি কলেজে গেলে যে চন ইয়ান রোজার মাসে ফেসবুক সালাসা ইউটিউব সালাসা বন্ধুর কো বেদব নেগেট ফিল্ম সাচ্চা আল্লাহ দেখবো আরা দিন রোজা রেছে তো কোন আসল অত ঠিক তো এই যে রোজার মাসে রোজা আল্লাহ তোর কাছে থায় রোজার বাইরে কলেজ ক্যাম্পাসে তাইলে আল্লাহ থায় না তোর তো আল্লাহ এই শিক্ষাটা দিতেছে এই অন্য দেখলে মায়া করে হুন্ডারা কেমনে দে হাতের হাড় সাইল একটা হুন্ডা মিরিকপুর বাজারে যাই মাইয়া গেল লগে আদা জায়গা মার ভাই মে বাত তো গাত লাগা দিবি নি মে আপনাদের মা বোন নাই ও ভাইয়া এক এরকম করেন কেন হেতে কয় কে আফ এরকম করেন আপনাদের ভাইয়া নাই আমরা না ভাইয়া ভাটির লোক তো আসসালামু আলাইকুম এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে লাভ কি তুই আরে বুঝা শর্ট একটা কথা কই কারণ শেষ কথাগুলো বলতে পারি গই না দেখছ সময় কিভাবে দৌড়াইতেছে 7:08 হয়ে গেছে এখন হন মজার কথা আঙ্গ এই গঙ্গা শিখপুর বশিকপুরের হেদায়তুল্লাহ বুড়িগা স্বর্ণ শাক একটা আছে খালের মধ্যে সিচির গাহানি হ্যাঁ ওই স্বর্ণবাড়ি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ সাহেবের বাড়ি স্বর্ণবাড়ি স্বর্ণ এক শাক পাইছে এবার বুড়িগা চিন্তা করছে সিচির গাহানি তো এটার একটু দুই লাখ গাঙ্গের মধ্যে দুইটি আছে ফাঁপ করে এটা হরি গেছে এবার ফড়ি বুড়িগা পাগল হয়ে গেছে আহা হা হা আনো তো নোহানবালা আসিল আহ ও আল্লাহ আহ পানো তো না ফানবালা আসিল আহা ব্যাকে কো কি রে সি এই বারা বাচ্চা সব ব্যাকে কো কি রে ঘটনা কিতা বুড়িগাটা এত ভালো কষি ভাই কো কি সেটা ঘটনাটা কিতা কাহা বাতি যা কইও না ওনা কইতাম না পাছিলাম গরিব আল্লাহ দিছে রাখতে হারিন রাখতে হারিন কিতা আছে স্বর্ণের টুকরা আর দুইটাম গেছে গাঙ্গেরিয়ান আত্মু হরি গেছে হসকি হতলে গেছে কই ভাই কিললে দুইটাম গেলাম আই কিললে দুইটাম গেলাম আই হান তো না হান তো বালা আসিল বুড়িগে কত তো তুই দুইটা গেলা কা পাহা দোন তো না দোন বালা আসিল দোন তো না দোন বালা আসিল ওহো আল্লাহ ও আল্লাহ ছ মাস বুড়িগে বলিয়ে করতে আছে দোন তোর
এবার বেকি মিলিশি বেটি বেরে জিজ্ঞা করতো কইও আসলে যেটা ঘটনা কি থাকো বাতি যে এই এই ঘটনা কত আমরা তো শুনাইও আঙ্গুরে দেওয়া যায় একটা বিপদ হালাইছেন এত সুন্দর একটা জিনিস তাইলে আমনে আঙ্গুর অত আফসোস হালাইছেন কিল্লে শুনাইলে কহা শুনানে তো না শুনান বালা আসিল শুনানে তো না শুনান বালা আসিল মাগো আল্লাহ লা 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 ও এ বুড়িগা বশিকুর বাজার দত্তপুর বাজার এই পাগলামি করতে আসে কি কর শুনানে তো না শুনান বালা আসিল এবার ব্যাগে কো আসলে বুড়িগাটা ভালোই আসিল হাজি আদায় তুললা গরম কালেকশন কর আফসারিবাড়ি এলাকা এই জামানস ক্লিনিক নাঙ্গলকোট সেখানে ফাগলা কারদে মানুষ ভালো হয় বুড়িগারে হারাই দাও এবার পেঁয়া 3 লাখ লো হারা দিছে বুড়িগারে ডাক্তারে জিজ্ঞেস করছি কি চুক্তিতে ভালো হবে না বিনা চুক্তিতে কয়া গরিব মানুষ আবার দিলে দিবাত খায় আয় চুক্তিতে ভালাই কোথালে 15 দিনের চুক্তি 15 দিনে তারা টেঁয়া ওয়া তাল আছে ভয় একটা শেষ বুড়িগা আবার আসে আদা ভালো হয় আবার ফাগলা দেয় কি হয়েছে না আমনে তো আবার আমাদের টিয়া কালেকশন করে দিছে আমার ভালো অন্য ডাক্তারে কি কইছে কো ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইব না বিনা চুক্তিতে ভালো হইব পান কি কইছে আই কইছে চুক্তিতে ভালো হইব বাহ নিটা কইলেন কা আনে চুক্তি কইলেন কা বিনা চুক্তি না ভালো আছিল এবার কো চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল ও চুক্তি তো বিনা চুক্তি ভালো মাহবুব রে তো করে রোজা দিছে আল্লাহ লাল লাকুম তাত্তাকুর আর তোরা রোজা ইয়ানের যে ব্যবসাত লাগাইছ রোজা উপলক্ষে দ্রব্য মূল্য দিনই বাড়াই মাছ আছে আরো বেশি খাইব রোজাতে কি খানা বুড়িকে খাইছে রোজার বাইরে রোজাতে হাতে যে ফিকাপ লেব হারা বছর হাতে দুধ আর কলার খবর নাই এ রোজা উপলক্ষে আগে হাতাকে জসিম মাগো গরু বিয়াল আছে এ আগে রোজ দুধ রোজ করিয়ে লেছে খবরদার কারো কারো কথা দিও না আরে আজেব কেলাও ঠিক করিয়ে লেছে সব কিছু ঠিক করিয়ে লেছে বশিকপুর দেয়া হইলে যারা আসছে কেন কি খাইতে আরি না তো তার যে কি দিছে আরি খাইছেন ওহো এই দুধ দি কলা দি দুগা ভাত খাইছি আর ছোট মাইয়ার জামাই দেশি শিং মাছ আনছিল এই শিং মাছ দিয়ে লেজ দি দুগা ভাত খাইছি হারি না তো আর বড় মাইয়ার জামাইয়ে টক্কা দিন না কাসকি মাছ আনছিল আর বাতি যে কোসি ঢাকা তো আসিল তুই আল্লাহ তাজা কলজি আনছিল কলজি দি দুগা ভাত খাইছি কত আইটেমের খানা খাই সিটিং খাইতো আর ন তোর রোজা তো আইসে তোরে এনকাতায় বাহাইমুল খাসলা তুই 11 মার যা খাইছ খানা এখন কম খাই জীবনের সোজা করি উভয়ে থাকলে সামরার দাগ গদ্দুর লাগে ফিলিস্তিনিরা কত কষ্ট করে 17-18 দিনের রুডি অজ্ঞাত দেয়া হয় এই কষ্টটা তোরে ফেট্রি কেললি শিখে ফেললাই তাম বিশ্ববাসীকে এই ক্লাসটাই লেকচারটা এই শিক্ষা নীতিটা যাতে তুই মুসলমান পৌঁছে দিতে পারস এই টার্গেটে আল্লাহর স্বাধীন থেকে রোজাটা খরচ করছে কিন্তু রোজা দিতে শুরু করে দিছ অন্যান্য মাসে বাড়া যা রোজা উপলক্ষে বাস বাড়া বেশি ঠিক না অন্যান্য মাসে কজ্জা যা রোজার মাসে শুধু আসর হওয়ার কজ্জা আরো বেশি ওর কথা কয় না বাড়ির দিকে যান জানা মাছ আসের দিকে রেন্টে ডাকাতের মতো লাগে যেন চোখে টাইগার খাইয়ে আসে অনেকে কোরআন তেলাওয়াত করে বুড়িগারা আসর হর মানে যাইলে তো হেতি কি মুরকা লই লাগে না আসলে লাগে ডরে বালি 140 বড় বাবু হিতি হেই শেয়ারি খাইতে উড়ি যে বুট ভিজেছে অস্ট্রেলিয়ার হাঁড়ার গাওয়া দিইডা এই বুট ভিজেছে নরম হইবার লাই জোহরের হর তু এই ইস্তারি বানানে শুরু বুড়িগার ইয়ান্দি বেলের শরবত ইয়ান্দি অ্যালবোরা ইয়ান্দি ফনির ইয়ান্দি রাশিয়া তো বুড়িগার হোলা ট্যাং হাঁড়াছে ট্যাঙ্কের শরবত ট্যাঙ্ক আর কি গুলি মারবে লেড়ো তারপরে ইয়ান্দি তিলের শরবত ইয়ান্দি তারপরে আরো কিতে আছে না ইসুফ গোল শিলাজো তোকমা মাগো কত রকমের খানা গায় হাতে কি এর মাগরিবের জমাতে যাইব ক্যাসল লাইনি গড়ায় আল্লাহ ওহো ও টেব টেব সা টেব 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 ইয়ান্দি টেব ও এডি হাতে রজমতে হরের দিনে দুইটা লাগে ওরে কথা কয় না আল্লাহ কয় হুয়া শাহরু সবরে এটা হচ্ছে ধৈর্যের মাস হুয়া শাহরু এনকাতায় বাহাইমুল কাসলা হুয়া শাহরুল মুয়াকাত হুয়া শাহরু নুজুলিল কোরআন হুয়া শাহরু তেলাওয়াতিল কোরআন হুয়া শাহরু ইস্তিদাদে দারসিল কোরআন হুয়া শাহরু ইমালি ইকামাতে দ্বীন হুয়া শাহরু সাদাকা হুয়া শাহরুল মুআসাত তারপরে মুসাওয়াত ওয়া শাহরুল মুআখাত এটা হলো ভাতৃত্বের মাস প্রেম ভালোবাসার মাস একে অপরের দুঃখ বেদনা নিজের কলিজাতে নিয়ে আসার মাস আর এই মাস অনুসারে এই মাসে আমরা আরো কাজী জ্ঞান ব্যাজ্ঞান করি এই মাসে গরিব অসহায় যারা আছে
তাদেরকে ভালো ভালো খাওয়ানোর মাস, নিজে খাইয়া লয়, নিজে খাইয়া লয়। কলজাতে হাতে সারা কেউ খান জানা, গুদ্দা কেউ খান জানা, ফোন করে দে আমি না আমার জন্য পুরো কলজা ফাটা দিও, বস পুরো কলজা তো গরুর কলজা ভরি গেলেছি, ওর কথা কনা মাগো কে গো মাগো আবিষ্কার করছো গো মাগো ফিরিস, কি এর গরুর করবা, অন গরুর করবা নয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল ফিরিস, ফিরিজে গেছে গরু গরু, আয় হাতের গরু কল্পনা করি মাগো, হুরা আদমন এখন ডুকা আলায় আরা বছর খায় কোরবান দিছি, এটা সুন্নতি ইব্রাহিমী মেহমানদারি, সকলকে খাওয়াইবেন, কে কোন ধর্মের লোক জানার দরকার নাই, ওরে খাওয়াইবেন। হিন্দু ভাইরা গরুর গোস্ত না খাইলে ওদেরকে মূর্খা গিফট করবেন, ভাই আমাদের ঈদ আপনারা বুঝি চেয়ে থাকবেন, আপনি আমার ক্লাসমেট আই লাভ ইউ আসে, আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার দোস্ত এই লক্ষণচন্দ্র শীল কত ভালোবাসত, ওদের এই শিরোমণিতে আমাকে দাওয়াত দিত, আমরা দাওয়াত দিতাম, কত ভালোবাসা ছিল, এখনও বন্ধু কোথায়, আমরা এক একজন এক এক দেশে আসি ব্যস্ততায়, এই সেই ইসলাম সেই ক্লাসটা আমাদেরকে রিহার্সাল দিচ্ছে, আমরা সকলকে দান করব। আর আপনি নিজে কল্পনা করেন একসাথে আমরা 18 কোটি মানুষ যদি 2 কেজি করে বুট কেনেন, পেঁয়াজ কেনেন, আচ্ছা এই এই রাস্তাটা দিই কেমনে মালটি আনো কন, আমি ট্রাক এড়ি বিশ্ব রোড আনলে কতর ফদ্দার বাজার বিশ্ব রোড ওই কুমিল্লা আপনি কত রেনি চাইয়েন, আয় তো শুধু তোকর দিকে চাই না, আয় তো এক্স রে মেশিনের লাইনে ট্রাকের পর্যন্ত আলট্রাসোনোগ্রাফি করি গেলাই, আর কাছে মনে হয় কত কান্দা কান্দে গার 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 গার, আর এক কান্দাক দিবে হো কত রকম না আওয়াজ, আর কলমের মধ্যে রেকর্ড করি আয় করে ট্রাক রে কত কান্দবি আর আগরে খাবাই পেলাই, ইন্দোনেশিয়ার টায়ার হেতে করতে আসে আর হাফে গুতাই বাংলাদেশে আনছে, সরকারে কইছে 10 টন লাগাইতো, আপসারি ভাই আয় সাক্কা রুপি গরিব মানুষ হেতে 30 টন মারছে, আয় হারিয়ে না তো সাক্কা আগুন, তারপরে জগন্নাথ ওই শিউড়া জগন্নাথে ট্রাকের ড্রাইভারেরা সাক্কা ডিরে থুইরা গাঁড়ে 2 ঘন্টা থুইরা লাই লেতে লেতে সাক্কা ঠান্ডা করে, কিরে কিনলে সাক্কা গরম হয়ে গেছে, সাক্কা কিনব তো তবু 18 কোটি মানুষের বন্দর দুইয়ান দি সরকার কত আনি খাওয়া, তুই সেটিং তো সরকারের দ্রব্য মূল্য বাড়াইছে না তোরা বাড়াইছ, সরকার কই দিছি এটা বাড়া বাড়া, ব্যবসায়ী তো তোগো এ হেদিন না ফি আইস এ হত টি আর ফি আইস, আয় রামগতি মাহফিল হিয়ান তো ফোন দিলাম আর ভাই আর বাতি যে ইসমাইলের আমদুয়ার নেটা তো যার গই সাহসের আমদুয়ার দন ফি আইস কত ক কাকা সত্য এ 300 আগে তাহলে আমদুয়ারের মানুষও সে আন হয়ে গেছে, ওই হজরত নেট শরীফ এসে আইয়ে ফাত করি ফাত করি হত টি আর ফি আইস 300 টাকা, তো এইগুলো তো আজ্ঞা তার নোয়া সরে লোক হয়ে গাইরিল মাগবো এটা দাঁড়ি দেখ সত্যি আইলে আবি এত কাঠটা ডাকাতের মতো লাগে বেড়া এতে ঠিক না, অনেক দোকানদার দোকানদার না তো এতে জানালা খুলি রেখছে এনে সল বইয়ে রেখছে যে কাস্টমার আইবা তোরা সল দিকে ইয়ে ধরব, আসেনি আমরা মানুষ সমাজে আসেনি, গভর্নমেন্ট রাস্তাটা করছে 2000 কোটি টাকা দিয়ে 4 লেনটা করে গেল দ্রুত যাতে মানুষ যেতে পারে, তুই দোয়ানের সামনে ফল দোয়ান দারু করে দিয়েছিস হাতে তুই 1600 খাস তো আব্বার জায়গা রবের কাছে তুই একদিন দাঁড়াইতে হবে, তোর কারণে লক্ষ লক্ষ গাড়ি এখানে স্লো করা লাগছে, কোটি কোটি মানুষের হয় আত্মা নষ্ট করছ, রবের সামনে একদিন দাঁড়াইতে হবে, তারপরে তুই বাড়ির মুত গরুর মুত তোর বোর মুত রবের দিকে দিয়ে দিয়েছ, কেউ জানা যাইব কই, কেউ জানা হুঁত দে আনলে রোডে দিয়ে যাইব কই, কত সুন্দর করি কয় সরকারের কোটি কোটি টাকার রাস্তা যেন সরকার হাঁটতে না তুই হাঁটন লাগব, এই রাস্তাকে কলজের মধ্যে লইবি কত মানুষের সম্পদ, তুই সাদের হানি রাস্তার মধ্যে দেশে কেউ ফিজ রোডের দুশ্মনে তো হচ্ছে পানি পানি রাস্তাটা 1.5 মাসও তো টিকত না, আল্লাহর কাছে তোমাকে একদিন দাঁড়াতে হবে, এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ফিলিংস করার নাম লাআল্লাকুম তাত্তাকুন, ওই হবে লাইফ ফেস্টিং ইজ ফেস্টেড ফর ইউ দেন দ্যাটস পি ফর ইউ দ্যাট ইউ মে ওয়াড, এটাই রোজার শিক্ষা এটাই রোজার কথা, আমিন কো আল্লাহ জাল্লা শানু কো শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই সে রমজান, এই রমজান আমি দিয়েছি, এই রমজানে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, কেন করেছি, মানুষ যাতে জান্নাতের রাস্তা পায়, সত্য এবং মিথ্যার মাঝে আমি পার্থক্য করে দিছি, এইটাই বলে দিব এটা সত্য এটা মিথ্যা,
একমাত্র ফয়সালাকারী গ্রন্থ এটা লিল্লাহি তাকবীর দে তুই কত 66 মহাগ্রন্থ আল কোরআনটা তোরে লক্ষীপুর শহরের সদর থানার ইয়ান্দে লক্ষীপুর সরকারি স্কুলে তোর নাই দে প্রাইমারি সিডি একখান দিছে তুই শুধু আইতে আইতে হুন্ডা স্লো করি করি রাধানগর হাই স্কুলের ইয়ান্দে ওটা সারে ডার্লিং এর মোটা কত সুন্দর দেখছ তুই লগ লেখছে কত ভালোভাবে মানুষ কত কি ধারাস না এটা ওই আরব বাজার স্লিপ দিছে তো সাইড আর কি তুই সিডি ইয়ান কতবার সাস যত্ন করে রাখছ তো রবে যে তোরে জান্নাতের এই গ্রন্থটা দিল আজ পর্যন্ত কত সাইলি না এটা কি লেখছে তুই নিজের বুকে হাত দি ক বাংলা তর্জমা আছে ইংলিশ ট্রান্সলেশন আছে বাংলাদেশ সরকার তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করছে যেটা কোনো রাইটারে এভাবে করা সম্ভব নয় এত হাজার কোটি টাকা ব্যয় করা কিতাবগুলো যে আমি তো কিতাব লাইনে আছি আমি জানি হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট এগুলা তুই শুধু আনি অনলাইনে সুযোগ করে দিছিস এই ফাউন্ডেশন থেকে তুই শুধু কোদের আনবি প্রয়োজনে হাজ বছর লাগবো তাফসিরে এই ইবনে কাসির হাফেজ ইবনে কাসিরের এগুলো তুই পড়লে 5-7 বছরে এক পৃষ্ঠা পড় দেখবি তাম পৃথিবীর সৌন্দর্য মহাগ্রন্থ আল কোরআনে তোর খালি মনে হইব কতক্ষণে জান্নাতে যায় কতক্ষণে জান্নাতে যায় চন্দ্রগঞ্জে তোরা 100,000,000 মানুষ আস আর যা আরে ক 10,000,000 লোক কোরআন শরীফ বুঝেনি নাই তোকে হাবলিক বাদ দিতাম আঙ্গুল জুরিকা করো দরসা শুধু এলাস কর শুভ শুভ ফেরেস্তা দি তারপরে ইয়া কর জরিপ কর বলে আল্লাহ তোমার ফেরেস্তা নাজিল করো 10,000,000 হুজুর কোরআন শরীফ চন্দ্রগঞ্জ গবেষণা করছি না আমরা দেখি নাই সব আফন হয়ে গেছে আমাদের শুধু ফর হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন এ কালা কালা হাঁড়া মোবাইল কোথা তো উড়িয়ে মুখ দিবের আগে এত কালা হাঁড়ারে ঠেলে বুড়িগারা ওঠেলে বুড়িগারা রেসলিং ছা হ্যাঁ খবর আছে আর কাছে কি স্যার রেসলিং বুড়িরে করে তুমি রাধাপুর হাই স্কুলে উঠছো যে ক্লাস টেনে উঠবার সময় 21 ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছো নূপুর লাগাইয়া বিচালি পড়িয়া আমার খুব সুন্দর লাগছে কহে দিনে আর রুহান দেখে গেছে তোমার ভিতরে বিয়া এনে করি না ওরা কামাল বাইরে দিয়ে ফোন করছি ভাই আর বিয়া এন দি করান আয়ন বুড় রয়ে গেছে তার থেকে তুই হেই কবিতা গা লাডিবদ্দি আর খাটের মেতে কদুর এহেন্নে কদুর আবৃত্তি করো দে বুড়ি কি গেবো বেদ্য কুত্তে চোখ খারাপ বুড়িগা বুড়ির ডান্স হবে না সব খারাপের কি আছে এই মানে দুঃখে বুড়িগারা হুতি হুতি কারের মধ্যে রেসলিং শিলাবের নির্দাতা কি করে ভলিবল খেলে কেমনি হেতি টক্কা দি উড়ি ভলিবল মারিয়ে কাটতে উঠে এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুরগাদ দেয় না আর মাহফিল নাই রে আরে বুড়ি রে কামাল ভাই হেতি দত্ত ভাড়া সাহেদুর্গ বাড়ি এনো বড়জির ঘরে ছোট নাতিনের বিয়া হি আনো হে বুড়ি এক সপ্তাহ আগে বুড়ি লাডি বদি গেছে গা গায়ে হলুদ অনুষ্ঠান ড্যান্স দিবেন লাই আছে না এরকম বুড়ি আপনার স্বামীরা আনন্দ দিবেন এটাই রোজার শিক্ষা যাতে আপনার স্বামীর চোখ অন্য দিকে না যায় বুড়িকে কত কাতের ভিতরে বুড়া না হয়েছে শক্ত বুড়ো এনো করে কবিতাটা কখন কবিতা বেদব বলে আয় দেখছিলাম তো বোন তুমি বড় বোন কইও না কথার কথা কে কথার হ্যান্ডে দেওয়া না ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায় ছখা ছখির মেলা রে ভাই মেলা প্রিয় মাজিরা আল্লাহ আল্লাহ শানু কয় আমার বান্দা বান্দিরা রে হুন্না লিবাসুল্লাহ কুমাও তুম লিবাসুল্লাহ হুন্না মহিলারা পুরুষের পোশাক পুরুষ মহিলার পোশাক তাইলে আবু মোহসেন ভাই যদি বাংলাদেশে থায় হেমিয়ার পোশাক মহিলা যদি অস্ট্রেলিয়া 3 বছর থায় আমার ভাই কেমনে ঠিক দেখব আমার ভাই আত্মহত্যা এইভাবে এমনি করে নাই আল্লাহ দরবারে সকলকে দায়ীদেরকে জিজ্ঞাসিত হতে হবে কথা ঠিক কিনা আম্মাজিরা জীবনের সব সৌন্দর্য আপনার প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন তার সাথে সুন্দর কথা বলবেন আম্মাজিরা হাজব্যান্ডকে সৌন্দর্য না দেখাইয়া সুন্দর কথা না বলিয়া ফরকিয়াদের সাথে সুন্দর কথা বলে তারপরে ফর পুরুষকে সৌন্দর্যটা দেখা এটা হারাম নবীজি বলেছেন আর রাফেলা তুফিস জিনাতে মিন গায়রি আখলিয়া লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামা
যে মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজ করে হাসর মাঠে তাদের জন্য কোনো তারপরে এই নূর থাকবে না, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। একটা সুন্দর কথা স্বামীরে বলে না, শুধু আমার ভাইয়ে জানে কত বিয়া ভাঙতেছে দত্ত ভা, শুধু নেতৃবৃন্দ জানে ঢাকা 4000 বিয়া প্রতি মাসে ভাঙে, 169 আসছে কবে বিয়া নাই, বিয়ে থাকতো না, বিয়া গেছে কবে মরি, কবর আজাব চলতে আছে বিয়া। এই জানাবে বিচার বেড়ে যাচ্ছে। স্বামীর সাথে সুন্দর কথা কইবেন, মাহফিল থেকে গেলে আসসালামু আলাইকুম বস কেমন আছে, আপনি যে কোপ দিছেন আপনার ব্রাইডাল চেম্বার বাসর ঘরটারে তো আমার মনে হয় হানকাফের গাঁথা, মানে দরজাটা খুললে যেন হানকাফের সবল মারে, রে দরজান খোলো করে গেছ, বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে, আপনি তার ব্রেনে যে কোপটা দিছেন এতে আপনার দিকে চাইলে আর 2 মাসও তার শরীর গরম হইতো না। এই কারণে সমাজ নষ্ট হচ্ছে, কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, এটাই সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। মজার করি 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 এমবিএফ ফিরি লই লই হেঁতি সুন্দর করে কথা, হ্যাঁ আজকাল তো আপনাকে না দেখা যায় না, তো কত ভালো আপনি আসবেন আসবেন, তো আপনার হাজবেন্ড কোথায়, আরে বান্দিরপুর কথা বলিয়েন না, আপনি আসবেন আপনাকে অনেক মিস করি ভাইয়া, কত সুন্দর হেঁতি লক্ষ্মীপুর হাসপাতাল যাইব রোজার দিনও দেখেন কি স্টাইল করি যায়, কত সুন্দর করে হাজুগুজু করে, রোজার আগে যদি যা কজ্জা লাগা কেমনে চান, কজ্জা 16 সুন্দর বুদ্ধি আছে সব মহিলাদের নয়, বই জামাই বই ফেসবুক চালায় হেতে কিনে দিব ইয়ে 10টা বাজে সকাল, আহ ও আল্লাহ এতে ফেসবুক বন্ধ করি তুমি কোথাও কা আর কুত্তা মল্লে বুঝবি আর কোথায় গা, ও আজকে 3 মাস আগে অসুস্থ ঢাকা থেকে এক ডাক্তার আইব, লক্ষ্মীপুর তোর খবর আছে নি, আমি সিরিয়াল দিছি বাতরানজি ফিরিদের মধ্যে খানা ও মাইয়া স্কুল তো নাইলে খাইস, আমি যাই ডাক্তারের কাছে, ও তাতে ক তুমি ডাক্তারের কাছে যাইবে মুখে লিপস্টিক দে, আর একটা সামাজিকতা আছে না, এটা হলো 16 নম্বর জবাব, 15 নম্বরটা কী করে দেখ, ও তো তুমি ছাড়িয়ে তো কুসি করি হিনছো বেত বিটা তে কিনে সব যা, ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না দিন না চ্যানেলে আছে নিউজে সব রোগীরে দিছে উইকেট পতন করি, তো উনি কেমনে ঠিক তা শুধু ডাক্তারের দোষটা দিচ্ছে, উনিও তো মানুষ, ওনার কাছে তো আমরা যাইবেন ট্রিটমেন্টের জন্য, আমরা তো উল্টা ডাক্তারের শেষ করে দিছেন, মাগো কি অজাচ্ছে রুগীকেও বার হয়েছে দেশ রুগী ডাক্তারের শেষ করি গেলা, আমরা তো সে দুনিয়ার এই বডিটা সে ট্রিটমেন্ট করছে, আপনি তো তার দুনিয়া আখের আশ্বাস করে দিছেন, অন ডাক্তারের তো রুগী বড় ওর কথা কয় না, আপনি নিজেকে নিজে ওইভাবে যাবেন মরিম নেবেন সাথে করে, এবার যাইতে আসে কীভাবে যায় কত তো এভাবে হাজলাতে আর একটা স্টাইল আছে না, বাড়িতে যদি কর স্বর্ণ অলঙ্কার কেন করতে পারো না, হ্যাঁ তোলা তুইছি কিতাবের নাম তোলা আর ডাকাইতে হয় ব্যাগ গানে যাবে, কিতাব সাহেব খালি কোরআন শরীফ চলে না গো বশিকপুর আর বহুত কিতাব আছে, আর 73 কিতাব আবিষ্কার করছি, এক কিতাবের নাম হলো তোলা থুইছি, কিতাবের নাম আল্লাহ রসুল বলছে হাজব্যান্ডের কাছে আপনি সাজবেন, বুড়িগারা এই মনের দুঃখে হাসমিনের রেসলিনেরই মহিলা এডি চায় কেমনে কেমনে ল্যাংডা ডিসিং ডিসিং করে বুড়িগা, বুড়িগা সৌরে চশমা দিয়ে আনা হয়ে যেত চায়, বুড়ির ওই বলে এমিয়া তোর গা তুন না কন্দ কর, তুই তো 30 কেজিও নাই, তুই 20,000 টিয়া রাত ওষুধ গাছ সত্যি মাসে বাঁধিয়েছ দিনে সা সা কীটা চাইতাম আল্লাহ সা কোনো কামে লিসা কথা ঠিক কিনা, সমাজ শ্রেষ্ঠ, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি সমাজ শেষের পথে, কথাগুলো শুনতে অত্যন্ত অশ্লীলতার মতো লাগে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি বলতে বাধ্য, আমি তোদের খুব মহব্বতের লোক, রব্বুল ইজ্জতের আমি ওনার আমি স্পিকার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন আমরা, আল্লাহ আমাদের কলবের খবর জানেন, আমরা কেন বলছি কি ময়দান পাওয়ার জন্য না ভাইরাল হওয়ার জন্য না আমার সমাজকে আলট্রাসোনোগ্রাফি করার জন্য ট্রিটমেন্ট করার জন্য, তুই এক শিরা রোগী যদি হস এমবিবিএস ডাক্তারের কাছে গেলে তোর কবি ও আর তো এক শিরা আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো হেমিয়া ডাক্তারের শর্মায় তো ফাত করে তোর আন্ডা ধরিয়ে লিব ও ইজ্ঞা বড় তাইলে গে ওর ওই হেসা তো বেড়াত ওর ওনার কি শরম আছে, তাই যদি শর্মায় তাহলে আমি দায়ী আল্লাহর কাজটা কেমনে করি, আরে কি পয়সা কম দিছে শামসুল ইসলাম কসি ভাই না খানা কম কাপাইছে তাহার কেন শরম হইব, আয় তো তোদের বদিল্লা ওর জোরে কয় না, যারা কমেডি বলস রবের সামনে তোরে 1 মিনিটের জন্য হলো জবাব দেই তোর করণ লাগবে একদিন, আমি আজকে বলে গেলাম
পৃথিবীতে এক মহান ব্যক্তি পাইছি আমি এনসাফপূর্ণ বিচার করছে আমার প্রতি তার নাম মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব কসুয়া নিশ্চন্তপুর কামিল মাদ্রাসা উনি নেটটা তো বেশি চায় না আফসার সাহেব আপনি সালা আপনাকে ভালো লাগে আপনারে কো আপনি হাসান কোনোদিন আপনাকে হাসতে দেখি নাই আপনাকে তো আমি হাসতে দেখি নাই আপনি ঠিক আছেন কাজী ইব্রাহিম সাহেবকে ফোন দিলাম লাকসামের জমিন থেকে অ্যারেস্ট হইবার আগে বললাম হুজুর আমি আরো কিছু শুন না না আপনার কথা শুনতে চায় আপনি এভাবে চালাইবেন আল্লাহু আকবার কও আল্লাহু আকবার সমাজকে ডায়াগনোসিস করতেছি কবুলের মালিক কে আল্লাহ একজনও যদি ডায়াগনোসিস করতে পারি কেউ না হলো রব যদি আমার আন্তরিকতা দেখে খুশি হন তাতে আমার যায় আসে কিছু না তোরা যে কেউ যদি মনকষ্ট নাস আম্মাজিরা রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত এটা কেন বললাম এই স্টোরিটা দশ রমজানের পর থেকে বেকুন বাজার এতে কাপ যে মহিলা জীবনে বাজার জানে বসুক পুতু ওই বালাগুন জিগুন আরো আছে না ওই ধনি ধনি এতক বড় আছে না এগুন সব আঙ্গ হে দু হাবুলে কুদ্দুস মফিজ ভেকের বাবি চলেন এ দল বান্দি বান্দি দলে দলে যোগদান করে রোজা দিছে আল্লাহ লাল্লাকুম তাত্তাকুন হেতারা আছে লাল্লাকুম বাজারিউন মার্কেটিউন নাউজুবিল্লাহ কয় না রে জোরের পর কোরআন লই বসি যাইবেন ওই সময়ের দোয়া কবুল আসরের পর কোনো কথা নেই ইস্তারি অফ তসবি লই বসবেন খারাপ লাগলে ডালান দিয়ে আম্মা বসে বসে কোরআনের দিকে চাইবেন কিচ্ছু বালা লাগে না হারেন না কিচ্ছু দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে ইমানের শহীদ কবুল করেন আল্লাহ আপনি আমার ছেলেকে কাবার ইমাম বানান আল্লাহ আপনি আমার ছেলেরে কাজী ইব্রাহিম সাহেবের মতো বানান আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি বানান আল্লাহ ফিলিস্তিনের আপনি কবুল করেন আল্লাহ সকল ধর্মের কলিজার ভাই বোনদেরকে আপনি হেদায়েত করেন এইভাবে দোয়াটা নেই বৈকালবেলা বসি 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 করিবেন মা গো বুড়িগা করে আসর হর যদি জিজ্ঞেস করে যাডা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসেনি বালা তুই আর কি গিয়ে কি করছিস তোর বাড়ি ভাঙা করে আনছি ঢাকা চলে সবচেয়ে গরম হচ্ছে হ্যাট বাসি খাবার দিবি হাতে ঠোসটা শুরু হয়ে যাবো হাতে গরম হয়ে যাবো তুই আর এটা দিলি কা হেড বুক লাগি গেলে তোর খালি মাথা গরম না হেড পর্যন্ত আগুন চলে পুরা সব ফাস আগুন লাগাইতে যা মোবিল যদি আবার এ হয়ে যায় ইঞ্জিনে যদি তেল না থাকে আগুন লাগতে লাগে আল্লাহ কয় আমি তোর হেড আগুন লাগাই দিছি হুয়া শাহরু সবরে দে তুই ঠিকঠাক আছিস কথা ঠিক কিনা এই সময় যদি আপনি ঠিক থাকেন মুশকিল হাসি কথা বলেন ও তুই জসিমের উৎকের মার হাওয়া মাশা আল্লাহ হেতে এই হাগলামি তো এই আসর হরে হরে করছে আঙ্গ বুড়িয়া হেতে তরা বিরক্ত এই হাইজলামিটি করে মসজিদ যেন হেতে আব্বার মসজিদ হোলান্টি আইলে ছোট ছোট হোলান্টি আইলে হাতের যেন কুত্তা কাপড়ায় এ বেদ কার হোলান কোন্দুর শতান হেতের ডরে হোলান্টি তরাবিতে আইতো আর নেই আর না আমরা তরাবির নামাজে যাইতাম তে ব্যাংক লইতাম এই চা আটকাম এগুলি ব্যাংক বড় বড় ব্যাংক বারো তো কাঁপাতো বুড়িগারা যখন নিয়ত বেন তো এক বছরে ইচ্ছা বাদ মাসের রোজা হয়েছি আর মনে হয় অন কথাই দিই অল্লাহ একবার বুড়িগারা হাত বান্ধিয়ে লিলে আমরা তোকে নিয়ত বেনছে মানে আত বান্ধ হয়ে গেছে এই বড় ব্যাংক বুড়িগার ফকট এই আতে তো দরা খায় শুঁড়ি ফকেট কিছু হাঁক আছে না এই জীবনটা বাঁচাইবার না যেন ব্যাঙ্গের টক্কা মারে আরেক বুড়িগার লগে বুড়িগা মা 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 গো কোনায় নোয়া দাঁড়ে এক গ্রাম তুই শাহাবুরের দিকে যাইতাম কই যাতে এক গ্রাম তল্লাশি করে আঙ্গার ন হয় এই শয়তানি করতে করতে আয়স আমরা কোরআনের মঞ্চে আইসিনি আইসিনি আর কাছে ওলা আনলে দো আসা কতের দোয়া করে শতানি বেশি করে আই কচ্ছে হাতে শতানি করে হাতে কি হরে কো হাতে থ্রিতে হরে আই কো তুই হেসা করি কো তুই ফাইভ পর্যন্ত হইজতে লুঙ্গি তোর হেন্দন আসলে নি তুই সোনার বাংলা দেয়া দিয়ে আড়স ও হ্যাঁ আই কো তো পেলে হাতে রে তুই এত হাতে তো অন ফ্যান্ট আছে হাতে রে ফাজামা আছে ব্যাগ পিছে হাতে হতে আমি ভালো মনু তুই আরো শতানি করিস আরো শতানি করিস তোরা বেশি বেঞ্চে কাজ করো তুই এই এলাকা শুয়ারি রেখছ তুই ডাব রেখছ তুই তুই তাগো কত ডাব চুরি করছো তো এই এলাকা তো সুগারি আর ডাবের বিখ্যাত ইয়ার হলে না মাপসাই হন তুই ভালো হয়ে গেছ হোলাইন মানুষ মসজিদে আসুক আস্তে আস্তে তারা দেখবে আমরা কেমনে নামাজ পড়ি তারা শিখবে
শামসুল ইসলাম কোচি চলে যাবে, এরা মসজিদের মাদ্রাসা সভাপতি হবে, চেয়ারম্যান হবে, দেশ নেতা হবে, এটা আমাদের কলিজার দল। কাবা শরীফ সিদ্ধকার দেয়, আহি দেয়, মুতি দেয়, কে হনে কার কথা গেঁড়ি ভাই ওলানে হানা দেয়, মাগো কাবা শরীফ কেউ ডাক দেয় না। সত্তারাঙ্গ বশিকপুরের মসজিদও তোর বিবেক কুত্তা মতে মসজিদ যান, ইয়ান আল্লাহ, ইয়ান কার আল্লাহ, তাইলে বশিকপুর ব্যাস কমে যায় কেন? আতুরা সিটিং আতুরা ইনশাআল্লাহ আতুরা জীবনে আর মসজিদ হোলানে রে ডাক দিতাম না আত্মামা। আর কদর কথা কই, সময় ওভার, ওই কইছি না, ওই দেখছ তুই 17 মিনিট ওভার টাইম চালাইয়ের কারণ কসিবে তো রাগ করিব, আফসারি এত তেল উড়েলো দিয়ে আছে তার ডরে ওয়াজ করিয়ে কি রিম। আরে মহব্বত কত ভালোবাসে, কত আগে ভাই আমার সম্মানী গুলো সদি দিছে, কত বড় দিল তার। আমার আরবি ইউনিভার্সিটি তো বাইয়ে থাকবো ইনশাল্লাহ, আসি বুঝলাম আমি আপনার লোকে পার্টিসিপেট করবো, আমিন কো দিয়ে যাবো ইনশাল্লাহ, একটা প্রতিষ্ঠান আমরা দিয়ে যাই। তো এখন এ আরেকটা মজার কথা কই রেডে, ও তরাবি সান্দাডা এলাকাগুলো আল্লাহর রহমতি এলাকা, লুৎফুর রহমান সাহেবেরও অনেক মহব্বত আপনারা করেন, অনেক জায়গায় গরিবেরও রিক্সা চালানোর তরাবি সান্দা ধরে হমচাস, শিল্পপতি অজ্ঞানও দিচ্ছে আঙ্গ এলাকায়, হেতেরও দিচ্ছে হমচাস, আর হমচাস দিচ্ছে কা রিক্সা ড্রাইভারের যেন 20 টিয়া দিচ্ছে আরও 20 টিয়া ধর ককা, হেতে তো কাকা গরিব মানুষ, তার বেটা নোয়াজ কি বেশ কম নেই, নোয়াজ তো দনকারে হমান, এটি কি কথা হইল? তরাবিতে আপনারা সম্মানিত ইমাম সাহেবদেরকে 2-4 লাখ 5 লাখ টাকা কত দিকে জকাত দেন, কত কিছু দেন, ইমাম সাহেবের ঘর নাই বাড়ি নাই, আজকে কাজী ইব্রাহিম সাহেবের দেখলাম ঘর নাই বাড়ি নাই সারা বাড়ির মতো, অথচ বিশ্ববিখ্যাত স্কলার, একদিন রবের সামনে জাতিকে জবাবদেহি করতে হবে। লুৎফুর রহমান সাহেবের ঘর নাই, আরে ভাইয়ে কান্না তো মাল নাই, মাল লন নলিলে তো আই সাইকেলে আইন লিখবো, গেলে নাই মাল তো করে সাইজ করি মাল লো, আর ভাই তো কুত্তা হাঁদা বিশ্বাস কর, আর ভাই তো কুত্তা হাঁদা কীতে করি মা, কারণ আরো 2-3 মাসে না যা বসে পুরো বছর তো আমরা এইভাবে থাকি। তো এখন সম্মানিত ইমাম সাহেবদেরকে খতিবদেরকে আপনার বিভিন্ন সিস্টেমের টাকা আছে, একটা হুন্ডা কিনে দিবেন, হেতে রেসে এইভাবে হত্যি অর্থে গরুগ্রস্ত খাবার, আর 1 মাসও তারা 2-3 টুকরাও খাই না, কারণ থাই হাতরে হাতরে এত পাওয়ার রিচফুল খানা খাওয়ান ঠিক না, অ্যাক্সিডেন্ট হবো তো ওর কথা কন ঠিক নেই, অনেক সময় গাড়ির বেড়া হাজাম এগিয়ে সারা হিন্দুনের কাছে আর কিচ্ছু নেই, কোথায় গিয়ে 10 দিনও দুই তিয়ারি না, মানে দুই বেরো সময় নাই, মানে রানিং মুজাহিদের মতো আসি। তো এই জন্য হুজুরের তুই হত্যি দিন গরুগ্রস্ত খাবাস, কাল্লাই আসি না রাবাচ্চা ওই বসুরহাট কোম্পানি কিন্তু যে খানা দিছে কর 30 জনে খাইতে আসবো আড়াই তো 1 ফিজও খাইতো, তো এত খানা দিয়ে ইমামের খাবাস, বাইর খবর কিতা, বাইর হুজুরে গোস্ত কিনতে পারেনি 2 বছরও তো গরু গোস্ত কিনতে পারে না, তারে রমজানের তরাবি সান্দাটা কলিজার টুকরারা এমনভাবে দিবেন যাতে একটা ঘর করতে পারে, যাতে তার মেয়েটার বিয়ে দিতে পারে, যাতে চলতে পারে। আহা অনেক আলেমল আমারা অনেক কষ্ট আছে রে, আফসারি আজকে মরে গেলে অন্তত 2টা বছরও তার পরিবারটা টিকত না, আর কে কার খোঁজ খবর নেয়। আমার ইমামের অনেক মজলুম, 5 লক্ষ ইমাম না খেয়ে না দিয়ে চলছে, তারা শর্মে বলে না, এগুলো তো বড্ডা বড্ডা বক্তৃতা দেয়, এগুলোতে মেজাজ খারাপ, ইজ্ঞের হিজ্ঞা কাফের কয়, আসলে হুজুর রকম বেল নেই মাল টাল নাই এটা জানি তো, এই পর্যন্ত আরবি ইউনিভার্সিটি করতাম লাগিয়ে হুজুর গাই এলো, আমি তো জানি হুজুর করতে মাল নাই, কিন্তু সমালোচনা কিন্তু লেগিয়ে লেগু আফসারি ভাই এটা করতে আছে এটা করতে আছে, এ খাচ্ছ তো একটু বেশ কম আর কি, আসলে তারা অসহায় এটা আমি বুঝি কিন্তু অবস্থা। তো তোরা সম্মানিত আলেমদেরকে হাফেজে কোরআনদেরকে এমনভাবে হাফেজের হাতে টাকাটা না দিই তার আব্বা আম্মার অ্যাকাউন্টে নহ লাইন মানুষ খতম তরাবি হড়ায় নষ্ট করি লেগু ঠিয়া তার আব্বা আম্মার হাতে দিবেন, বলে আন্টি আপনাদেরকে আমরা মসজিদ কমিটি টাকাটা দিছি, টাকাটা দিয়ে 2টা গরু কিনে না, 2টা গরু যদি কিনে আল্লাহ দিলে 2 দুগুণে 4 লাখ টাকা দিয়ে তারা আয় করতে পারে। এভাবে আমাদের তারাবিগুলো হোক, আমাদের তারাবিগুলো হোক, সমাজ উন্নয়ন, অ্যাথেন্টিক উন্নয়ন, ইমাম সাহেবদের উন্নয়ন, মুসল্লিদের উন্নয়ন। আমি যেখানে তারাবি পড়াইতাম আগে আমি পুরো এলাকার জাকাতের টাকাগুলো একসাথ করে রিক্সা কিনে দিতাম, গরু কিনে দিতাম, আমি তো আগে ইমামতি করতাম, ক্লাস 4 থেকে আমি ইমামতি করছি আলহামদুলিল্লাহ, অনেক বিয়ে ফিরে কইলাম ইয়ে অন্যান্য হল আনে হেসে নোয়াজ হড়ে না, এক আমাদের এলাকার বিএপি আর কি নাম বললে তো নেটে চলে যাব, ওই ও মুন্সি তোমরা বালা লাগে তোমরা মানুষ হইবে, মুরব্বীদের চোখের একটা নজর দেখছে ওরা বোঝে,
চেয়ারম্যান সাহেব পুরো ইউনিয়নের বেগুন বালা বুড়া বসে, তুই যাই হেমিয়ার অফিসে যাই কান্দি কাটির দরবার কইবি বালা সাইজ বেলা এডি হেমিয়া জানে তুই মানে সব সুপার ব্লু লাগে কান গই আল্লাহ ওনাদের কেমন জ্ঞান দিছে ওরা ন্যায় অন্যায় বোঝে কথা ঠিক কি না। এখন তরাবিতে আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব, সুন্দর করে আপনারা ইমাম সাহেবদেরকে ভালোভাবে আপনারা সম্মানিতা দিয়ে হিসাব করিয়েন না। আমার এক মসজিদে লাকসাম আমি একখানে নামাজ পড়তাম, সবাই থেকে আমি বেশি চান্দা দিছি, অথচ আমি বাঙাটিয়া, আমি কই যে যত দে একটু বেশি দিই। তো কমিটির মেম্বারে বললাম আপনারা যে এত কম দেন, আর আমি 6000 টাকার উপরে কী দিব, একে তো বাড়া অত থেক থেক তো নয়তে লাকসাম এক ডিসিমেল জায়গার দাম 1,20,00,000 টাকা। তো হেতে আনবি ইমাম, তো একতাদের তো বেহাজাল ইমাম কনের দরকার নাই, কইবেন যে একতাদাই তো বেহাজাল গোলাম, হেতে আনবো গোলাম ওর কথা কয় না। আর মুসল্লিরা ফাজারু গাইতে শোনে আর হাই খোদার কাটা প্রিমিয়তে শুনি, তোরা ফাজারু গাইতে শুনলে আল্লাহ পার্সোনাল বিমান দিবি, এইটা আফসারি বিমান 337 পাইলট ইমরান ভাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি বিমানে আফসারি ভাইকে সরাইবে, আলেমেরা হেলিকপ্টার আছে, হাই কত খুশি হয়ে জানস আমার কলিজাটা ঠান্ডা হয়, আলেমেরা হুন্ডা চালালে আমার কলিজাটা ঠান্ডা হয়, এটা উন্নত করলে হিংসা করি না, কারণ এটা মাসালা আলেমেরে ইমামেরে বালো দামি এ মাধুরাম দন লাগে ন নামাজ মাকরু হইব, ন নামাজ মাকরু হইব, তোরা বেয়াকে বিয়ে করিবার আগে ইমামেরে আগে সুন্দর বিয়েটা আগে করা দিবি, তাইলে ইমামের কলমটা এতমিনাম ঠিকভাবে থাকবো। ভাই সাহেব সিল মারিবেন কোনখানে? তো এখন তোরা আঙ্গর যে হিংসাটা করস, আঙ্গর হিংসাটা করস ঘটনাটা কিতা, আতুড়া আতুড়া সিটিং আতুড়া সিটিং বাজি সোজা তারের মতো আয় জানে করিম হেনে করবি আত আত এসকেলি ঢালাবি রেডি। এবারে রমজানে তরা বিশ্বান্দা কয়েক লক্ষ টাকা প্রতি ইমামকে দিব, আমিন। আয় গে আর সেভাবে হালাসি নিউটল করছি ঠাস করি ফাঁসরকার কান্দের মাঝে মার আতুড়া ফিটি কর রেডি আমিন। রাগচ্ছা রাগচ্ছা রে রাগচ্ছা। আর সম্মানিত ইমাম সাহেবেরা, আপনারা তো একটা দেশে ভালো ভালো খানাটা খান, সময় অবার রে কেমনে আমি কবিরাজ যাব, আল্লাহ তুমি আমার পথ সহজ করে দাও। এই শিয়া তুই যে হুন্ডা স্টার্ট দে, তুই আর বলছিস যা হুন্ডা স্টার্ট দিয়ে রেডি কর পার্কিংয়ে আমরা এ করতেছি, যাই আমি আমি আর 5 মিনিট ওয়াজ করি। ইমামেরা আপনারা মৎস্য প্রণালী একটু বলিয়েন, দেশটা না পাইসলে কার ইমামতি করবে? আপনারে মুসল্লিরা কত ভালোবাসে, সবচেয়ে বড় ফেফেটা আপনারা আনি দেন, আপনি কোনোদিন মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বর থেকে বললেন না যে ফেফে গাছ লাগাও, এ ফেফে আই নে ডে কিপ দ্য ডাক্তার ইয়ে, সায়েন্স বিজ্ঞানীরা বলছে বেশি বেশি ফেফে খান বাড়ির থেকে ডাক্তার তাড়ান। আমার কলি যারা অসুস্থিতে ভুগলে আর তারপরে প্রোটিনে তারপরে পুষ্টিহীনতায় ভুগলে আমরা আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, আমাদের মুসল্লিরা আমাদের দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যাতে সুখে থাকে, আম্মাজিরা আমাদের ভাইয়েরা মুসলিম মিল্লা, এই জন্য আপনারা মাসে একবার হইলেও খাদ্য উন্নয়ন সম্পর্কে বলবেন, চুরি ডাকাতি কেমনে হয় মসজিদ থেকে হুঙ্কারগুলা দিবেন, আপনার মহল্লাতে গরু চুরি হয় আপনি তো কোনোদিন গরু চুরি নিয়ে আপনি খোদবাড়া দিলেন না, তার যে গরু চুরি বুড়িগাদে 1,50,000 টাকার গাভিটা লই গেছে কা আম্মাজিটা দে একটা বছর গাভিটারে ফাইলছে কত কাঁদা কাঁদতেছে, অথচ হইলে গরুটা বিয়ে যে দুধটা আন্নেরে দেয় আন্নে হুজরাতে খাই খাই ফাঙ্কা সালা দিয়ে উতিরেছেন, হ্যাঁ গরম লাগে হান দে হান দে নুরালি জাদ্দা বড়ি দে, না না আমি এমন ইমাম চাই না, আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মতো ইমাম চাই, কিন্তু আর গানাই মক্কা বেদার হামাইন আমি 2টি আদি মক্কাবাসীর কো ছাগল চড়াইছি, মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে সুহাইব আলাইহিস সালাম, লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উন্নয়নে কাজ করছে, আপনারা খাদ্য উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন সকল ধর্মের মানুষ আপনাদেরকে কলিজায় নিবে, আমাদের ত্রুটির কারণে আজ আমাদেরকে মানুষ ঘৃণা করে, গরু আপনারা আপনাদের উৎসাহের কারণে প্রতিটা মুসল্লি যদি একটা করে গরু ফালে আমাদের 18 কোটি বাংলাদেশিদের থেকে একটা গরু যদি আমাদের বেড়ে যায় জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন গোস্ত উৎপাদিত হইল, কত কোটি মেট্রিক লিটার এ তারপরে আমাদের কি হইলো দুধ উৎপাদিত হইল, আপনি কি দেখেন না আপনার মুসল্লিরা নামাজ পড়তেছে সেয়ারে
তার গিরা ব্যথা কেন সে এক কাপ গরুর দুধ খেলে তার হরমোনটা ঠিক থাকবে বুড়িকে তো এটা কট করে লড়ে বুড়িকে দৌড় দিয়ে চলে এই মসজিদে যে মসজিদে গেছে কোন সিয়ারের দোয়াল আল্লাহু আকবার ঠিক কি না আপনি অলরাউন্ডার হতে হবে সম্মানিত ইমাম আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মানই এসে যাবে ইনশাআল্লাহ আমিন কর আমিন ডাইরেক্ট নির্দেশ দিয়ে দিবেন নিজের গাছ লাগাবেন ও হুতিটা আমি ইমামতি করতাম তো 14 গ্রাম পৌরসভার হিয়ান্তিও গাছ লাগাইছি বিভিন্ন কমিশনার তখন তাই বুঝতেন না করে এতে বাইসলে একটা লাইনে বলে এই ইমামটাই আমার আমার পৌরসভা যে তখন পৌরসভা 14 গ্রাম পুরা মুক্তব ছুটির পর পুরা রাস্তা কুড়াইতাম ব্যাকের লই রাস্তা কুড়া নিট এন্ড ক্লিন থাকবে নো আমার রাস্তা দিয়ে মুসল্লিদের জন্য ফেরেশতারা রহমত নিয়ে আসবে না এরপরে গাছ লাগাইছি এক মুসল্লির কয়েক কোটি টাকার গাছ হয়েছে আঙ্গো ইমাম সাহেবরা সবাই নো এ খাইয়ে এ জোর হড়িয়াতে খাইয়ে হতা ও হো আকসার হুজুর গেরা হার্ট অ্যাটাকে মারা যায় কেন আপনি হার্ট অ্যাটাকে মারা যাবে কো আঙ্গো হেটাইয়ে না কা হেডে আর সালা না হেডে রে সালাই জিরবার হানি হড়ি যা বা লাগাই বেলায় আই করো জিরবা হাইজলামি করি চেক আড়িয়ে লাইও কম খাইবি কম দেখতি হে আমিন কো আর একটা কথা ওভার টাইম দিছি আধা ঘন্টা দোয়া করবি আল্লাহ যাতে আমাদেরকে পৌঁছায় ঈদের নুয়াজ সর্বশেষ রিহার্সাল আল্লাহ দিছি ঈদ সকলে একাকার হয়ে যায় 11 বছর মামলা মোকদ্দমা যা কচ্ছত কি লাগে লি গুতা গুতি হাসা আছে আজ যে ওগ্গা লগে ওগ্গা এমব্রেসিং করি গেলে বি ও মা গো বাইর মতো করি গো ও মা গো ঈদ কি তো হয়েছে কতির বিনি সিবা সাবা ডেঙ্গা আঙ্গা উত্তর হারিগা দই নারিগা এক গ্রামে হাসকান সোয়ান ঈদগা রোজা দিছি ঈদ দিছি বেগুন মিলিমিশি হই বেল্লাই লক্ষ লক্ষ ঈদগা নবীজি ঈদগা কেন একটা করছে সকলের সাথে এটা একটা শোডাউন নবীজির নির্দেশ জারি করছে মহিলা জিডিনের মেনস আছে নেফাস আছে অপবিত্র সব আসো ঈদগাহ আসো বসিকপুর ঈদগাহ আম্মাজিদের জন্য এই হাদিস কি রহিত হয়েছে ফর্দার সহিত আম্মাজিরে ঈদের নামাজটা পড়বে জুমার নামাজটা ফর্দার সহিত পড়লে তারা সপ্তাহে একটা লেকচার পাইব কাবা শরীফে পড়তেছে তারপরে হারামাইন শরীফ আনিনে মদিনা তৈবা পড়তেছে আজ মা বোনের ঘরে আমরা মূর্খ বানা লাইয়ের আমার কাজী সাহেব দেখছেন এইটা হলো আলেমে হকানি রব্বানির আলামত নবীজির সুন্নাকে তিনি সুন্না মোতাবেক রেখেছে বাংলাদেশের ঈদগাহগুলা অর্ধেক আমার আম্মাজিদের জন্য হোক কোনো অবস্থা যাতে তাদের ফদ্দা যাতে খেলাপ না হয় খবরদার হেলে সুন্নতল্লা ফরজ যাইবই হুজুরেরা মহিলারা যে মার্কেট করে ভাই সাহেব ঈদের লাই কোনো হুজুরে আইস পর্যন্ত মাসলা দেনা ফতুয়া দেনা মাগো ঈদের নোয়াজও যায় কা হুজুরেরা আসতে 10 ভাগ আতুরে আল্লাহ আমার হুজুরে করে হাদায়াত করেন ইসলামটারে ঠিক জায়গা মতে ফিলারটা রাখেন লে আউট ইঞ্জিনিয়ার বিল্ডিংটাতে দেয় আপনার সয়েল টেস্ট অনুসারে হে সোজাই আপনার ম্যাপ অনুসারে বিল্ডিংটার কলাম দেয় গ্র্যান্ড বিলার দেয় তারপরে গ্রেট বিম দেয় আপনি এটা তো যদি ব্যাসকম করে গেলেন ইসলামটা বিল্ডিংটা বেঁয়ে হয়ে যাব আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরাম খোলাফায় রাশিদিন যেভাবে ইসলাম আন দিয়ে গেছে ঠিক এই এমনি রান অসুবিধা কি সমস্যা ফেতনা আপনারা একটু ব্যাখ্যা করতে চান এমন তো মহিলারা দায় যাই এমন তো নষ্ট তো আপনি আর এটা কি নষ্ট করি কি কমাইতে ইচ্ছেন আল্লাহ আম্মাজিরা আমার কলিজার টুকরারা যাতে বোঝে খবরদার বলছি কিন্তু ঠিকভাবে ব্যতিক্রম নেবেন না 100% ফর্দার সহিত ঈদের নামাজে আম্মাজিদেরকে পার্টিসিপেটে রাখিয়ে তারা ইসলামের সৌন্দর্যটা দেখুক নামাজটা দেখুক ফর্দার সহিত তাদেরকে যাতে ওজু টজুর ব্যবস্থা আম্মাজিদের ওইভাবে থাকে তাহলে ছেলে মেয়েগুলো চলিয়ে আইব দেখলো যে এটা আমাদের ইসলাম এই ফরমানু হামলাতে তো মানুষ সব প্রায় শেষ হয়ে যাবে ছোট্ট সোনামণিরা ইসলামটা না দেখলে কিভাবে তারা ইসলামটা এই পৃথিবীতে আবার রাখবে কথা ক্লিয়ার এটা হলো রিহার্সাল টিচিং এই রোজা সেহেরি ইফতারি এটা জাস্ট একটা অনুষ্ঠানটা আল্লাহ আমাদের কলবে নতুন প্রজন্মকে শিখে ফেললে একটা রিহার্সাল আমরা বেগুনে রোজা না থাকলেও আল্লাহর রাজত্ব কোনো শেষ হইত না আর বেগুনে রোজা রাখলেও আল্লাহর কোনো সাইরানার লাভ নাই আসেনি এটা আমাদের টিচিংয়ের জন্য আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো সিংহ বাগোয়াজ 1% করছি আয় কীর্তাম আয় কীর্তাম আরো কদর কথা কই এ বন্ধ করিচ্ছ রমজানে আপনারা দিনের বেলা তাফসির মাহফিলটা করেন এখন হত্যি রাত 2-3 করে নিয়ে আমরা হত্যা করি এলাম বললাম তো রোজাতে দরকার রেট কমাই দিও কারণ আমার টোর খরচ কম রাজি হয় না ওই ব্যক্তি মার্কেট করি বেল্লাহি
ওই ব্যক্তি বস রোজা আইয়ে দিই একটা অনুষ্ঠান করিবার লাগে কথা ঠিক আছে না রোজা আয় খালি তুই গারাম হয় তোর সাড়া ভাঙিয়ে মার্কেট করি পোলার ঈদ কাট মিদ কাট ডার্লিং এর লাগে গিফট আগে তুমি রেডি ঠিক কিনা পেঁয়াজ আমার একসে হুন্ডা কিনবো বাপের আগে ফোন করে দিছে বো তুমি ঠকাইছ এবারে মাল হারাও ন মার আলমারি কোবালাই এবারে ঈদ আর ইহুদিন আসারা বোঝে ঈদ উপলক্ষে হুন্ড কি দিব শোরুম থেকে ছাড় দিয়ে দিবে শুধু পবিত্র মাহে রমজান উপলক্ষে 10,000 টাকার ছাড় এর সাথে হেলমেট শরীফও পাবেন চলে আসুন আমাদের ওমকে ওমকে টন শোরুম লক্ষ্মীপুর পূর্ব বাজার হেতারা এসে বিড়ি নেক নিয়তে দেয় না ওকা কেসি ইফতারি তো দেয় না এটা সিটারি এটা কি ওই ঈদের বানা সিটি আসে না তো এডি লুট করে লিজি পেলাই এ মোবাইলও ঈদ উপলক্ষে প্যাকেজ দিব মানে কি লেতে রোজার দিকে যা মোবাইল দেওয়া নয় নেটও লড়া কবে হ্যাঁ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিয় তোমার সাথে চেহারির পর কথা বলুন কাছে থাকুন সুস্থ থাকুন হাইলে কোম্পানির গো সাহস থাকলে কক তোমরা আঙ্গ হুন্ডা কিনলে আয় তোরে 10 মন সাইল দিও হুরা বছরের খানা খরচ হেলমেট দিও দোয়া করিও 100 কেজি বুট দিও তোমার আশেপাশে তারপরে যা গরিব আছে করে দিও এটা তো দেনা দেখছো তি এইটারে ক ধর্ম ব্যবসা এইটারে ক হারা বছর ফিরি ক নাই রোজা উপলক্ষে নে তোর ফিরিবে 1 ঘন্টা লা দিছি ওরে কথা ক না এটা বিশ্ব সিটারি বেটা এইটা দিয়ে দিয়ে হলারা অনন্তর হইস আমার সুয়ারি সুরি মূলা সুরি বে করি করি রেডি হ্যাঁ দারুণ এবারে ঈদে একটা দারুণ গিফট চলবে মায়েরাও ফোন দিতেছে ভাইয়া অনেক ঠকাইছো কিন্তু চাইনিজ তো খাওয়াইছো ইফতার তো রমজান উপলক্ষে তো খাইতে পারবো একটা টাচ মোবাইল আর কিছু নেই প্রিয় মানুষকে যাতে চোখে চোখে দেখে চোখ রাখুন ওরে আদরে বুকে তো তুলিয়া সহস্তে কোরআন ধরিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা এই রমজানে আমরা কোরআন ওয়ালা হব আর তোরা গান কস ওরে আদরে বুকে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া তুমি আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা ও নিরে নাউজু বিল্লাহ না না তো ইমান চলি যাব তালাজ্জুজ বিহা কুপরুন গান শুনি তালাজ্জুজ মজা নেওয়া কুহুরি কলমা হল আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর গান হবে এভাবে ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া রমজানে তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আল্লাহু আকবার বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমের পাল উড়াইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমের পাল উড়াইয়া পড়তো দরদ নবী সাল্লাল্লাহ কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা আমিন কর এবারের মাহে রমজান হোক আমাদের কোরআন ওয়ালা হওয়ার রমজান পড়ি আমিন তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ আমি তোমাদের উপর প্রতিভায় ফরিজা রমজান এই রোজা রাখা ফরজ করেছি কামা কুতিবা আল্লাহ জিন আমি পাবলিকুন তো এটা 2 নম্বরে স্টাইলে আল্লাহ বলছেন স্টেপে তোমরা মনে করিও না তোমরা ভোর রোজা ফরজ করছি তোমরা কষ্ট দিয়ের কিন্তু এই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি রোজাটা ফরজ করছিলাম এই সাবসিডিটা আগেও ছিল এটা নতুন ন 3 নম্বর স্টেপে তিনি বলেন বান্দা আমি রমজানটা কেন ফরজ করছি এই কথাটা শুনবে নি তোমরা আল্লাহ কয় ও হিড হইল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো দ্যাট ইজ মে ওয়ার্ড খোদাভীতি যাতে তোমরা অর্জন করতে পারো তাইলে প্রথম কথা হইল রমজান মুমিনদের জন্য ফরজ করছি দ্বিতীয় কথা হইল তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি তৃতীয় কথা হইল আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ এই টার্গেট হচ্ছে তোমরা যাতে তাকওয়াবান হও
সর্বক্ষেত্রে জীবন চলার স্পন্দনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সিঁড়িতে, প্রতিটি পরতে পরতে গতিতে, প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আমি আল্লাহকে তোমরা যাতে ভয় করো সেটাই আমার টার্গেট। তোমাদেরকে উপবাস রাখা আমার টার্গেট নয়। পড়ি সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমাটা কোন সুরায় আছে? সুরা আল বাকারা, সুরা আল বাকারা আয়াত নম্বর 183। তা আপনারা এটার তাফসিরটা আরও একটু জানবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, একটা বুদ্ধি করে দিয়ে একটা বলে করি কত শিয়া ফানি আনি দিত, বেগুন সিটিং অ্যারেস্ট হয়ে যাবো অটো সিস্টেম। এটা তো সব খাইতে আস, মোবাইল চাইতে চাইতে তোকে ব্রেনও ডাল হয়ে গেছে। মাসা সিরা আগে এটা করতো, এখন আমার এক মিনিট সময় 5000 টাকা দাম। আমি বুঝি অনেকই বুদ্ধি বেচতাম না ওয়াজ বেচতাম। বল একটা হুরাই আধা বল হইলে তো, এত ছোটো বল হইলে সারবো, হ্যাঁ বা বালতি ও করলেও সারবো, বালতি একটা ছোটো বালতি ইয়ে না আনিত, বেগুন বন্ধুরা অটো সিস্টেম আটকে যাবে। রেডি? আয়াতটা বুঝছেন তো? সহিহ আল বুখারী এবং হাদিসে কুদসিতে সুন্দর একটা কথা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা শানু শোনাচ্ছেন। যেহোবাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা স্বয়ং আল্লাহ তাআলা শানু। তো সেখানে তিনি বলছেন, আসমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর এর এই পুরস্কারটা আমি দেব আমার পক্ষ থেকে। কত টাকা লাগে, কি লাগে না লাগে, স্পন্সার্ড বাই আল্লাহ, সব আমি। আবার মজলে সিগা এতরে কদর হার করছে, আর দিনের কাজ করি কুলেন খাচ্ছত খারাপ তো, এগুলোর এগুলোর খাচ্ছ তাই 23 বছর ধরে তেরিন এতরে মুই আর কর হার কর, এত ছবি যা সাইতে রাজি ন আর কর, এই সাথে সাথে পার কর এতরে। এতক্ষণ ধরে হামজেছে তো 1 ঘন্টা হয়েছে, এত অন লাইট গুতার লাগছে বেটা, শরীরের খুব আদা তিতে করে গেছে। মাইকটি লাগাইছে তো সাস আড়াল লাগ, লোকে আছে সৌগা মাইক লাগাইছে, এতে 8 টাকা লাগাইছে এনদি, মানে তোর আজ তোরে দিয়ে বড়ি বেড়া হাজিলের আড্ডি হল। এই শব্দগুলো তো আমাদের হার্টের জন্য ক্ষতিকর। আজকে 22 বছর এডি করতে আছে, অল্প সময় আমার সময় কি এডি ডিজাইন করবো না ওয়াজটা করবো। প্রিয় বন্ধুরা, হাদিসে কুদসিতে কি বলা হচ্ছে, আর সৌমু লি, রোজা আমার জন্য রাখা হয়, কার জন্য? ওয়া আনা আজিজি বিহি, আমি পুরস্কার দেব। কে বলেন? আল্লাহ। আর মজহুলে ফেইলে মাজহুলে সিগা যদি ধরি আমরা এই থেকে, তাহলে গ্রামাটিক্যালি স্ট্রাকচারে মিনিংসটা কী হয়? উজুজা বিহি যদি ধরি তাহলে অর্থ হবে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজেই পুরস্কার। তাহলে কি হবে মিনিংসটা? আল্লাহ রোজাদারদের সাথে দেখা দেবেন। তো রোজাদার যারা, তারা তো নামাজও পড়ে, দান সাদাকাও করে, ভালো কাজের সাথে জড়িত, মানে সব, মানে এতে ভিতরে সব গুণ আছে। তো এই জন্য তার সাথে আমি দেখা দিব। আর আজিজি বিহি, হাতে পরীক্ষা পাশ করতে যা যা নম্বর দরকার, 30 লাগুক, 40 লাগুক, যা লাগুক, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন রাখি, এতে খাতা জমা দিলে সারে ঘটনা আয় গোটা দিও। সুবহানাল্লাহ, আমি পড়ি এ, যখন তোরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আইবি তখন দেখবি আর সময় শেষ, আফসোস করবি, কোনো কথা নাই সুপছাপাই বসে যাবা। কেমন? কোনো কথা নাই বাদে মাগরিব তো আমার বয়ান, ঠিক আছে না? এটা পোস্টারে লিখছে নি, তারা পাবলিসিটিতে কইছে নি, তো তোরা কাবজব করো। আর যারা মাহফিল এলে এত মাস কষ্ট করছে, হে রাহে মাহফিল ধ্বংস করিয়ে লেগে, এটা সিস্টেম, এটা আবেগ ভালোবাসা। কারণ ইবলিসে দেখতেছে মসজিদের ভিতরে জিকির আজকাল চলে, জিকির করতে করতে বুড়িগারা কান্দে, ইবলিসে চিন্তা করে কেমনে জিকিরের মাহফিলটা ধ্বংস করো। এখন ফাইতেছে না, সব কাঁদতে কাঁদতে জিকির করে বুড়িগারা, বাইরে দোনোগা এসি আবার আরাফাতের দিয়ে মারামারি লাগাই দিছে গুন্ডালই, এই তোর মারি লাই ওটা তুই এমনি করছিস, বুড়িগারা কো বাজি তোর হাত ধরে, তোর আব্বার হাত ধরে মারামারি করছে। ইবলিসে কো যারা আড়াও সাইডে কোবা কবি নাও, তোমার কাম সারি গেছে, জিকির শেষ। এই ইবলিচ্ছা হরা দিছে, হেতে আরো চেনে, হেতে জানে আফসারির মেডিসিনটা কম দিয়ে দিলে ওয়াজ তো কোনো আর্ধংশ হইত না। তো হেতে যাতে 5 মিনিট আঙুল লগে কজ্জা করে, কজ্জা করলে 5টা হাদিস কম বলবো,
30টা মিডিয়া 1000 কোটি বিশ্ববাসীর থেকে 30টা মিডিয়ার সুবাদে আরো কোটি কোটি মিনিট যাতে তাতে কম হয়। ইবলিসে কয় আফসারি ভাই আমার আর কিছু সাধনা নাই জীবনের, তো 5টা মিনিট আমি কজ্জা করি মাইকের বাবদ কর্তৃপক্ষ করে থামানো বাবদ আপনি শুধু এটা আমারে দিবেন গিফট করবেন, আমি আছি আপনার পক্ষে। ইতি ইবলিস গাদাবাল্লাহু তাআলা। তো সে কি গঙ্গা শিব পর এভাবে আসবে? আমি ইবলিস বলছি তারে তো তারা কোবা লাগবে এ এত কসুর ধরিয়ে হয় মাইকের হল দেব ন লাইটের হল দেব আর ওকে চাইতেছে তাঙ্গুর খাড়া করা লাগছে মাইক চলে না হেতে স্যার করে লিখছে ভাই এই বুড়িগা মাইক চল না। এইভাবে দেখবি এইভাবে ইবলিস নাজিল হবে না তাকে দোষ নয়। আল্লাহ আমি তোমার কাছে 38 মিনিট সময় আশ্রয় চাই। আমিন জান দানাল্লাহ দানাল্লাহ নিয়ে এলে আমিন ইন দি আমিন জোরে গো আমিন। এই মেডিসিন এবং বাসটা ব্যাম্বয়েস্টিকটা কি এখানে দিছি সব জায়গায়? এই জন্য যখন কোরআনের কথা হবে চুপচাপ প্রোগ্রামটা সেটিং আল্লাহর কাছে সারিয়ে দিবেন, আর কারোর দায়িত্ব নেই এখানে। ইলেকট্রিক এটা এক সেকেন্ডের ভরসা নাই, দেখবেন অটো সিস্টেম আল্লাহ ঠিক করিয়ে নেবে ইনশাল্লাহ। আমিন রেডি? আসল কথা তো কই আলেছি, আয়াতটাও কই এলাম হাদিসটাও কইলাম, অন্ত শুধু আওয়াজ চলব ওয়াজ তো করিয়ে আলেছি। তো রোজা আল্লাহ ফরজ করছে কি ইল্লাই? হ্যাঁ গুড, এই তো আমার স্টুডেন্টরা এ ক্লাস পাই গেছে। আর অন কোনো মিডিয়ারে লাগাইতে দিও না, এগুলো ক্যান্সার দেরি করি আসি কোনো ক্যান্সার এতে উঠতে দিচ্ছ না, এতে পরবর্তী বক্তার এটা রেকর্ড করবে। তো তাকোয়া, তাকোয়া হলে কী লাভ? আর পরীক্ষা নিরীক্ষা নাই, বিষের নিকে সিঁড়ি তো করে ডল লাগাইছে সিস্টেমে তো করে হার করে দিব আল্লাহ সুবহান আল্লাহ নাই টিয়া তো আয় খাইছি দুই দিন হাতে ভাত খাইছি আয় সুবহান আল্লাহ আমার দায়িত্ব। তুই শুধু বই থাকবি, তুই এনে রানের মধ্যে আদ দি আল্লাহ তোরে শরীফ বানাইব মরিবার আগে, তুই রানের নিচে আদ দিতে দিতে তোরে শরীফ বানা আল্লাহ আল্লাহ ন তুই ঠিকই আসিলি শরীফে আসিলি ঠিকই বালাই আসিলি। কথা কি বুঝাইতে এলাম? তাকোয়া বান যদি মুত্তাকি যদি হন তাহলে আপনারে 50,000 বছর যে আল্লাহ কাছে বিচার নিকাশ করবো এর সিস্টেমে আপনাদের অল্প সময় আর করে দিব বলছে রাত 30,000 বছর ফাঁত করি আপনি বিজলির আকারে ফাঁত করে চলে দেবেন। কবরে আছে 40,000 বছর এরই অল্প সময়, এ হতা তো উঠবেন সকডর দলেতে আলুম মাম্বা আসান আমি মার্কাদিন হাজা ও মা ওয়াদার রহমান এভাবে সকডর দল দেবে হারে কি রে কি হয়েছে কে রে উডেল রে কে রে বোমা মারল রে মোরা মারল রে ওই সিভিল আলাই ইসলাম সাউন্ড গ্রেনেড মারি দিছে দে এ সকডর দল তাহাসর মাঠে আইব সন্ধ্যা করে মুহূর্তে চলে যাইব গই আর সদমে নিচে স্থান পাবো খাইবো একটু নাস্তাহানি খাই সোজা ফলছেরা পার হই সোজা জান্নাত রেডি। আর যেডি আর হজরত জো বাইডেন ভাই বলদমির জেলেডাসকি হেডিনের ইমিগ্রেশনে আটকাইবো 80,000 বছর ঠিক কিনা? তুই মধ্যে দিয়ে হারে যাবি গই, তুই মোত্তাকি, মোত্তাকি মানে আল্লাহরে ভয় করছ কি ভয়? হাফের দেখলো তো ডরায় মা বাপ ঠিক কিনা? বড় তো ডরায় ও আজ তুন গেলে জানো তার দু আত্মা বাড়ে রে দরজান খোলো না কথায় গেছে লগে পুড়ি গেলে কাঁপে যায়। এ দুই রকমের সাউন্ড গ্রেনেড মারে, এক রকমের দরজাটা রে সে জোরে ইতি মারে 18,500 টাকার দরজাটা বিল্ডিং লোকের না মারি আর এক আত্মি পুড়ি গেলে ধরে কোথায় গেছ ঠিক আছে নি? একই ব্যক্তি পদ্মার বাজারে যদি খালতো দেবত যদি আসে যদি প্রশ্ন করে সালাম দে সালাম আলাইকুম ভাবে আছেন তো কবে যে জি কে বলছেন ভাবে আমি না মিন্টু বলছি ও আচ্ছা মিন্টু দরজাটা সুন্দর করে মনে হয় লিফটের দরজার মতো এবারে খুলে খুলি শাড়িটার এমনি ধরি কত তিনটা বাঁকা দিয়েছে ঠোঁটটারে চোখের চারটা বাঁকা দিয়ে চুল্লের লাড়া খাবে সালাম আলাইকুম ভাইয়া গরিবের দরজা না হাতির পাড়া দরজা কেমনি খুলছে দেখ সত্যি এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। মা বোনের একটা মানিজ্যত আছে তো করে কই আসতে কতরা আই কই নাই তোরা কস আছে ও ভাই নাই রে আস আসলো আস তাকোয়া আল্লাহকে ভয়, আল্লাহকে কি ভয় করবেন? আল্লাহর ভয়ে আপনি আল্লাহ যে কাজগুলো নিষিদ্ধ করছেন সেই কাজগুলো আপনি করবেন না, এটাই হচ্ছে আল্লাহর ভয়।
আল্লাহ যেটা যেটা করার জন্য বলছে আপনি সেটা করবেন। এই একটা রিহার্সাল আল্লাহ আপনাকে একটা মাস দেয়াচ্ছে বান্দার প্রতি তার ভালোবাসা। আমার বন্ধা 11 মাস তো নষ্ট হয়ে গেছে, গাইডেড চলতে চলতে হিন্দি ম্যাচ হয়ে গেছে, হিন্দি ম্যাচ হয়ে গেছে, সাক্কা হের হয়ে গেছে, এটি ডেন্টিং ফেন্টিং আকাশের গ্যারেজে যায়, এটি কোনোরকম ঠিক হোক। একটা মাস আঙ্গরে আল্লাহ ট্রেনিং দেয়া, ট্রেনিং দিয়ে আঙ্গরে সার্টিফিকেট দিয়ে দিব, সমাবর্তন অনুষ্ঠান হবে লাইলাতুল কদরে, শেষ দর্শকে যা তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা টিকিট লই যা, তোকে কাম হয়ে গেছে, তোদের এক মাসের ট্রেনিং গোল্ডেন এ প্লাস, তোরা জান্নাতি। সুবহানাল্লাহ। তো কিসের থেকে ভয় করবেন? রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করেনি তো? স্ত্রী সহবাস হালাল না তো? আপনি 30 লাখ টাকা দিন আইদের আনছেন, নেতি সাউথ আফ্রিকা তো নতুন বিয়ে করছেন রোজার 3 দিনের, কিন্তু রোজার সময় বিকাল 4টা আসর হওয়ার রোজ যদি বাবি সাহেবের আসসালামু আলাইকুম, এই খবরদার ডোন্ট টাচ মি, আল্লাহ গুনা দিবে খবরদার, কাহার কলজা হাড়ি যাত কিতা করতাম না, কিচ্ছু করুন যায় তুমি ইস্তার রহ, তার হালাল স্ত্রী এটার কিচ্ছু করন করলে রোজা ভাঙি দেবে আল্লাহ দেখব। তো রোজার মাসে যদি হালাল স্ত্রীর কিচ্ছু না করুন যায়, অন্যান্য সময় তো 24 ঘন্টায় আপনার জন্য ওফেন। আর এটার দ্বারা আল্লাহ শিক্ষা দিতেছে, বন্ধা তোর হালাল মালটা আমি আরাম করে রেখেছি অল্প সময়ের জন্য, অতএব জেনা ব্যবসার ইভটিজিং করা যাবে না। অনেক বুড়া বুড়া মানুষ থাইল্যান্ড শরীফ যায়, সিঙ্গাপুর যায়, কনে কনে যায়, বরে হুনে কোনায় একটু ব্যবসায়িক কাজে যাই, এর আসলে তলে তলে কামিডা, এরকম সিটিং বুড়িয়া বুড়িয়া আমাদের বহির বিশ্বে নাই রে। আল্লাহকে তোরে আমি আল্লাহ রোজার ট্রেনিং দিছিলাম সেদিন না কমলনগর উপজেলায়, আর এক বন্ধু আর কি ওরা আফসারি আর বন্ধু বড় অফিসার রিটায়ার্ড, কো কিনলে ওয়াজ করস, আমি বললাম ভাই কী হয়েছে, আহা অফিসে একটা কাজে গেছি, এক অফিসারে কয় 300,000 দেন এটা করে দিই, দেন তো তাতে দেন জমাত খাড়াই গেছে, আর কামাল ভাই আসে দি দুন্যটা আর কী রূপ দি, তোর এসব নোয়াজের কী দরকার? 1 মিনিট কষ্ট দিচ্ছি, আমি তো আগে এগুলো করতাম। হ্যাঁ আচ্ছা, কোশি ভাইয়ের ছেলে আমার সম্মানিত কারি সাহেব অনেক ভালো মানুষ, আমার পরে তিনি তেলাওয়াত শোনাবেন ইনশাল্লাহ। এখন উড়িও না, আমার লিখনী খুতবা মসজিদে থাকবে 100 বছর, আমার কোন কলিজের টুকরে আছে, এক প্যাকেজে 2টে আছে, 2 মসজিদে দিতে পারবেন, হাদিয়া 3500 টাকা, আমি 2-3 জন লোক চাই, আমার প্রিয় মানুষ 3 নম্বর ফেজ খালি আছে, আপনার নামে দান করে দিবেন। কেয়ামত পর্যন্ত এই এলএমটা থাকবে, 600-700 বিষয় আছে, জাতীয় আন্তর্জাতিক এই জিনিসগুলো দিয়া দিয়া দিছি যাতে আমার দেশের টেকসই উন্নয়ন হয়, ধর্ম দৃষ্টিকোণ থেকে মানুষ আল্লাহওয়ালা হয়। কে আছেন প্রথম যিনি দিবেন, তিনি অন্যরা যারা দান করবে পরে ওই সম পরিমাণ সোয়াব পাবেন, তবে দানকারী সোয়াব কমবে না। সময় কম, আমি আজকে কেন জানি দেরি করে ফেললাম, আহা আমি কেমনি ফোনস অনেক দূরের পথ। কে আছেন আমার কোন কলেজের ভাই দেন, হুজুর আমি দিলাম 3500 টাকা কোরবান করলাম দোয়া করিয়ে, এ কসি ভাই একটা রায়তেন না, একটা আল্লাহর আয়ের আর একটা মসজিদে দিয়ে দেন তাড়াতাড়ি, আল্লাহ আমার কসি ভাইকে কবুল করেন, তার বংশমর্যাদা রক্ষা করেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, আল্লাহ তার আদরের দুলালকে বিশ্ববিখ্যাত বক্তা এবং ওলিয়ে কামেল বানান, টাকা দিয়ে দেন। আর ভাই 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 কি নাম? হ্যাঁ কসিবাই ভাই, জাকির হোসেন মিজান ভাই, আমার ভাই অ্যাকসেপ্ট খতবা দিয়েছে কোন আমিন, 30 সেকেন্ড বইস স্যার, স্বার্থপরের মতো উড়ি গেলি, নিজে চিন্তা কর কবিরহাট কোম্পানি গুঞ্জ কিভাবে আমি 9টাতে মাহফিলটা ধরবো, এবার বুঝছো তোর নতুন গাড়ি কি দরকার, তোরা তো মনে কর সকেল লাই, আমরা 3 বছর পর পর গাড়িটা চেঞ্জ করা লাগে, আহা ডাউন পেমেন্ট দিয়ে সেম গাড়িটা 49 লাখ দিয়ে লইতে হইব, 15 লাখ অত বেশ টেক্টার নো, একই গাড়ি একই ইঞ্জিন, তো দোয়া কর বয়। তা আমার নিজাম ভাই জাকির হোসেন নিজাম ভাই তিনি অ্যাকসেপ্ট খতবা নিলেন, আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বক্তা দাও, করি আমিন। ধরেন খতবাটা নেন তাড়াতাড়ি, টাকাটা দেন, এটা কার, এটা কসিবের কেন, ধরেন আপনারটা নিছেন নি, কসিবেরটা নিছেন নি, আর কে আর কে ভাই কে আছেন, হ্যাঁ ধরেন ধরেন এটা টাকা লিছেন নি, আর কে আছে, এ কই এনদি চিনি না জানি না কে আছে, সাহেব গাড়ি ইমাম সাহেব এদিকে।